স্বধর্মে নিধনং শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। ভগবান কিন্তু কখনোই বলেননি তুমি বিশেষ এই ধর্মকে ধরে থাকো, যাকে ধরে থাকবে তাতেই আমি আছি। যেখানেই পুজো দাও না কেন তা তুমি জানালেও পাচ্ছি, না জানালেও আমি পাচ্ছি। তুমি আমাকেই উপাসনা করছ, আমি তোমাকে সেইভাবেই দেখব। যদি শত্রুরূপে দেখো আমি তোমার শত্রু, আর যদি মিত্ররূপে দেখো আমি তোমার মিত্র, আমি সর্বব্যাপক। তুমি আমায় যে রূপেই দেখো না কেন আমি সেই রূপেতেই আছি, কারণ আমি সবেতেই আছি। আমি স্বর্গেও আছি আবার নরকেও আছি, আমি ধ্যানেও আছি জ্ঞানেও আছি, আমি সর্বদা তোমার সকল কাজের সাক্ষী রূপে তোমার শ্বাসে প্রশ্বাসে বিরাজ করছি। তাই তিনি বলছেন, গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ। আবারও তিনি স্মরণ করে দিচ্ছেন, মনমনা হও, কারণ মনমনা হলে তোমার গতি আমাতে হবে। অহংকারের এতটুকু ছিটে ফোঁটা থাকলে তুমি কিন্তু আমাকে পাবে না। তাই দরকার সম্পূর্ণ সমর্পণ। ঈশ্বর সকলই সৃষ্টি করেছেন, কি সুর কি অসুর সকলই তাঁর পুত্র কন্যা। দেবী পাতালেও মহিরাবণের দ্বারা পূজিতা হতেন, কিন্তু মহিরাবণের আসরিক ভাব শুদ্ধ মনের বিপক্ষে গিয়ে তাকে শত্রু করে ফেলেছিল। শুদ্ধ মনের প্রতীক হনুমান পবনপুত্র দেবীকে পূজো করেন এবং মিত্ররূপে পেয়ে রাম আর লক্ষণকে উদ্ধার করেন। কথিত আছে, হনুমানের স্কন্ধে চড়েই দেবী গুহাপথে ধরায় অবতীর্ণ হন। পীঠস্থান মাহাত্ম্যে পশ্চিমবঙ্গের বীরভূম ও বর্ধমান জেলার স্থান বিশেষভাবে পরিলক্ষিত হয়। বর্ধমান জেলার অনেক স্থান সতীপীঠ নামে পরিচিত, তার মধ্যেই ক্ষীরগ্রাম একটি। বর্ধমান জেলার অন্তর্গত মঙ্গলকোট থানার কৈচর রেল স্টেশনে নেমে ক্ষীরগ্রাম। এই ক্ষীরগ্রামেই পড়েছিল সতীর দক্ষিণ বৃদ্ধ পদাঙ্গুলি। সেদিক দিয়ে দেখলে দেবীর পদস্পর্শে আজও ক্ষীরগ্রাম ধন্য। পীঠতন্ত্র নির্ণয় অনুসারে অষ্টাদশ পীঠ হিসেবে বর্ণিত আছে। ক্ষীরগ্রামে ভৈরব ক্ষীরখণ্ডক যুগাদ্যা সা মহামায়া দক্ষাঙ্গুষ্ঠং পদং মমং। দেবী এখানে মন্দিরের পাশে ক্ষীর দীঘির জলে নিমজ্জিত হয়ে থাকেন সারা বছর। দেবী ভৈরব ক্ষীরখণ্ডক। দেবী মূর্তি কোষ্ঠী পাথরের সিংহবাহিনী মহিষমর্দিনী দশভুজা। বর্তমানে দেবী বন্দনা স্তব এমনই, সিংহপৃষ্ঠে শোভা পায় দক্ষিণ চরণ, বামাঙ্গুষ্ঠে করিয়াছে মহিষমর্দন, বিগলিত কুণ্ডল শোভিছে পৃষ্ঠ পরে, কনক কিরীট শোভে মস্তক উপরে, শ্রবণে কুণ্ডলে দোলে গলে গজমতি, দিব্যবস্ত্র পরিহিতা দেবী হৈম্যবতী। পৌরাণিক ও বর্তমান রূপ ও দেবী বর্ণনায় একটা ফারাক দেখা যায়। রামায়ণের কাহিনী অনুযায়ী দেবী মহিরাবণের ইষ্টদেবী পাতাল মন্দিরে পূজিতা উগ্রচণ্ডা। দেবীর দক্ষিণ হস্তে খর্পর ও বাম হস্তে
খাঁড়া, দেবী নরবলিতে পূজিতা, মহিরাবণ পাতালে দেবীর কাছে বন্দী রাম লক্ষণকে বলি দেবার উদ্দেশ্যেই নিয়ে যান। পরে হনুমান প্রভু রাম ও লক্ষণকে দেবী সহ উদ্ধার করেন এবং দেবীরই ইচ্ছায় ক্ষীর গ্রামের সতীপীঠে অবস্থান করেন ও বিশ্বকর্মা দেবীর মন্দির নির্মাণ করেন। গর্ভমন্দিরের সুড়ঙ্গ পথে হনুমান দেবীকে এখানে আনেন। আগেই বলেছি, দেবী দীঘিতে সলিল বাসিনী, তাই দেবী মন্দির বিগ্রহহীন। দেবী বেদিতেই সম্বৎসর পূজা অর্পণ করা হয়। কেবলমাত্র বৈশাখী সংক্রান্তিতে দেবী দর্শন পান ভক্তরা। এছাড়া আষাঢ়ী নবমী, বিজয়া দশমী, 15ই পৌষ ও মাঘী মাকরী সপ্তমীতে দেবী ভক্তগণকে মন্দিরে দর্শন দিয়ে থাকেন। ক্ষীর গ্রামের রাজাকে দেবী দর্শন দেন। যে মূর্তি রাজা দর্শন পান তাতে দেবীর উগ্রচণ্ডা রূপী প্রতিভাত হয়। দেবী উগ্রচণ্ডার সপক্ষে একটি প্রমাণ যে আজও মাঘ মাসের প্রতি রাত্রে একজন ঢাকি চোখ বেঁধে নানা তালে মন্দিরে ঢাক শ্মশানবাসিনী দেবী তার চেলা চামুণ্ডা সহ আনন্দ নৃত্য করেন তালে তালে। এখানে দেবী রুধির প্রিয়া, তাই বলি হয়। এখানে রুধির বলতে বোঝানো হয়েছে প্রাণকে। প্রাণ বিনা কেউ জীবিত থাকতে পারে না, আর মা কখনো সন্তানের রক্ত পান করতে পারেন না। এর মধ্যে বিশেষ যৌগিক ব্যাখ্যা আছে যা গুরু বিনা ব্যক্ত করা যায় না। দেবী মন্দির বিধর্মীদের আক্রমণে নানাভাবে ক্ষতিগ্রস্ত। পাশেই দেবী ভৈরব ক্ষীরখণ্ডকের মন্দির। ভৈরবের মস্তকও অত্যাচারের হাত হতে রক্ষা পায়নি। হয়তো দেবীকে অত্যাচারীদের হাত হতে রক্ষা করার জন্যই মূর্তিখানি লুকিয়ে রাখা হয়। এমন ঐতিহাসিক নিদর্শন তো অনেক পাওয়া যায়। জগৎগুরু শঙ্করাচার্য এমন অনেক মূর্তি উদ্ধার করে পুনঃস্থাপন করেছিলেন। তারই প্রকৃষ্ট উদাহরণ বদ্রীনারায়ণ। চিরদিনের মতো
তোমার পায়ে দিলাম ঢালি, এখন তোমার কৃপায় অমৃত হোক, তোমার কৃপায় অমৃত হোক ব্যথার গরুল যত গীত আমার ব্রত, আমি সব ছেড়ে ধ্যান হয়। জটাযুগ সমাযুক্তাঙ্গ মধ্যেন্দু কিত শ্রীখরাম লোচনাঙ্গ তৎসঙ্গে যুক্তাঙ্গ পূর্ণেন্দু সদৃশানাম অথোষী পুষ্পবটনাভাঙ্গ সুপদিষ্টান সুলোচনাম নব যৌবন সম্পর্ডাঙ্গ সর্বাভরণ ভূষিতাম সুচারুঙ্গত পয়োধরাম স্থানাং সংস্থানাং মহিষাসুরবর্ধিনীম বিনালায়ত সংস্পর্শ দশ বাহু সবর্ণিতাম ত্রিশূলাং দক্ষিণাধ্যায়ং খড়গং চক্রং ক্রমাতত তীর্ণ বান তথা শক্তি দক্ষিণে সন্নিবেশয়েত খেটকং পুণ্য চাপঞ্চ উপাশমং কুসুমেব চ ঘণ্টাং বাপর সঙ্গে বাপ বামত সন্নিবেশয়েত অধস্থানং মৈসঙ্গ তদ্বদ্ধিতি রেষ্কং প্রদর্শয়েত শিরচ্ছেদং ভবং তদ্বদ্দানবং খড়গোপাণীনাম হৃদি শূলেন নির্ভিন্ন নির্যযন্ত্র বিভূষিতাম রক্তারক্তিকৃতঞ্চ রক্ত বিস্ফুরিতে খরাম বেষ্টিতাম নাগপাশেন ভুগোটি বিশরানাম সপাশবাম হস্তেন হিতকে সঞ্চ দুর্গয়া ভ্রমদ্ধুদুগ্রহ চণ্ডপচণ্ডা চ চণ্ডগ্রহ চণ্ডী নায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপাতি চণ্ডিকা অভিশক্তিবষ্টাভিশততম পরিবেষ্টিতাম কিঞ্চয়ের জগতং ধাত্রী ধর্মকামাত্মোক্ষদা ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী স্বাসনমস্তু ওং হ্রিং জগদ্ধা ঐ নম ওং হ্রিং জগদ্ধা ঐ নম ওং হ্রিং জগদ্ধা ঐ নম ওং মহিষকিনী মহামায়ে চামুণ্ডে মুন্ডু মালিনী ঐরারঘ্রং বিজয়ং দেহি দেবী নমস্তু ওং শরণাগত দীনার্থং পরিত্রাণ পরায়ণে স্বর্গ সার্থী হরে দেবী নারায়ণী নমস্তু। পাতাল হল অন্ধকারের প্রতীক, কারণ সূর্যালোক সেখানে পৌঁছয় না। আমাদের মনও সেরূপ অজ্ঞানতার অন্ধকারে আচ্ছাদিত। এই জ্ঞানচক্ষু যখন উন্মোচিত হবে তখন প্রকৃত আত্মারামকে সাধক চিনতে পারবেন। তখন পবন নামক বায়ু ঊর্ধ্ব দেশে সুষুম্না নাড়ীপথের মাধ্যমে ব্রহ্মরন্ধ্রের দিকে ধাবিত হয় এবং মনকে হরণ করে সাধককে গগনগহ্বরের প্রবেশ দ্বারে পৌঁছে দেয়। গগনগহ্বর হল সেই গহ্বর যেখানে সকল জ্ঞান নিহিত আছে, সেখানেই মায়ের প্রকৃত চরণ সাধক অনুসন্ধান করতে সমর্থ হন। তাই শাস্ত্রে আছে, ধর্মস্য তত্ত্বা নিহিতা গুহায়াম। তাই যুগাদ্দার প্রকাশ, যুগ অর্থাৎ বারোটি বৎসর, আদ্যা অর্থাৎ মা তাঁর সঙ্গে যুক্ত। এই বারোটি বৎসর হল বারোটি ঋপু, দশ ইন্দ্রিয় ও মন বুদ্ধি। Oh,